জয়পুরহাট শহরের পুরানাপল রেলগেটে ট্রেন বাসের সংঘর্ষে অন্তত 12 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও প্রায় 15 জন। ভোরে মর্মান্তিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সবাই বাসের যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জয়পুরহাট প্রতিনিধিকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন মাহমুদুর রহমান। প্রত্যক্ষদর্শী পুলিশ জানায়, ভোর 6টার দিকে যখন ট্রেনটি রেলগেট অতিক্রম করছিল তখন দায়িত্বরত গেটম্যান ঘুমিয়েছিলেন। পার্বতীপুরী থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি ওই রেলগেট অতিক্রম করার সময় হিলিগামী যাত্রীবাহী একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে মুচড়ে যায়। এক পর্যায়ে চূর্ণ বিচ্ছিন্ন বাসটি রেললাইনের উপর দিয়ে 0.5 কিলোমিটার দূরে ঠেলে নিয়ে যায় ট্রেনটি। এতে বাসের মধ্যে থাকা যাত্রীরা হতাহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে 12 জন মারা যায় এবং আহত হয় কমপক্ষে আরও 15 জন। দুর্ঘটনা নিয়ে 15 জন পেশেন্ট আসে, এর মধ্যে 10 জন মৃত অবস্থা আমরা পাই আর 5 জনকে মারাত্মক জখম অবস্থা পাই। তাদেরকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে আমরা রিফার করে দেই। দুর্ঘটনার পর জয়পুরহাট ও পাঁচবিবি রেল স্টেশনের কয়েকটি ট্রেন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়েন ট্রেন যাত্রীরা। প্রাথমিকভাবে গেটম্যানের অবহেলার কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও প্রশাসন। বাসার থেকে শব্দ শুনছে, ট্রেন হরেন দিচ্ছে, হরেন দিতে দিতে ধামধাম করে শব্দ পেয়ে আমি সঙ্গে সঙ্গে এই অবস্থায় ছুটে আসি। আসে দেখি চতুর্দিকে লাশ, অনেক কয়েকটা লাশ পড়ে আছে। গেটম্যানের অবহেলার জন্য এই দুর্ঘটনাটা ঘটে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। দুর্ঘটনার কারণ বের করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা হাসানকে প্রধান করে গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটি। ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি গঠন করা দেওয়া হয়েছে। তারা ঘটনার তদন্ত করে রিপোর্ট প্রদান করলে সরকারকে আমরা সেই বিষয়টি অবহিত করব। মর্মান্তিকে দুর্ঘটনার জন্য গেটম্যানের অবহেলাকে দায়ী করেছেন এলাকাবাসী। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে এজন্য রেল কর্তৃপক্ষকেও আরও সচেতন হওয়ার দাবি জানান তারা। একই কারণে 2006 সালে জয়পুরহাটের আক্কেলপুরে এক দুর্ঘটনায় 35 জন মারা যায়। মাহমুদুর রহমান, এটিএন বাংলা।